সুদ খাওয়া, হ্যাঁ খালি হুজুরকে দোষ দেন না, কয় দোয়া করি কবুল হয় না, কবুল হয় না, আর কোন হাদিসে ভুল কইছে, মি আপনি তো হারাম খান, তা আপনি আবার দোয়া কবুল হবে কিভাবে আপনার? আপনার কিচ্ছু কবুল হবে না, আপনার কিছুই কবুল হবে না। সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ জমিনে সব হালাল খাও, হালাল। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী হযরত সাদকে বলেন, ইয়া সাদ আতিমাতামাকা, তোমার খাবার তুমি হালাল বানাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তোমার খাবার যদি হালাল হয়ে যায়। নবী বলেন, আমি তোমাকে বলতেছি তোমার খাবারটা যদি হালাল হয়, তোমার পোশাক যদি হালাল হয়, তোমার সব কিছু যদি হালাল হয়, তুমি হবা মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? দোয়া করা মাত্রই ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি হালাল খাও, হালাল পড়ো, তোমার দোয়া কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস, আবু হুরায়রা দুইটা আয়াত তেলাওয়াত করেছেন প্রমাণ হিসাবে, এক সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, দুই সূরা বাকারার 172 নম্বর আয়াত। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রসূল, হে রসূলগণ, আবার বলছি হে রসূলগণ, হে রসূলগণ, কুলু, হে রসূলগণ, আল্লাহ বলছেন হে রসূলগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে রসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল খান, হালাল খান, ওয়ামালু সলিহা, হালাল খেয়ে নেক আমল করেন। আল্লাহ কাকে বলছে বলেন সবাই, আরো জোরে বলেন, কাকে বলছে? রসূল। আপনারা হালাল খান, হালাল খেয়ে ভালো আমল করেন, এটা বললেন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে। আর সূরা বাকারার 172 নম্বর আয়াতে আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা হালাল খাও। তাহলে এক জায়গায় বললেন রসুল তোমরা হালাল খাও, আরেক জায়গায় বললেন ঈমানদার তোমরা হালাল খাও। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র কোনো কিছু কবুল করে না। এবার নবীজি বলেন, সুম্মা যাকারার রাজুল, এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা, যেই ব্যক্তি লম্বা সফরের মধ্যে বের হয়, আশাস, ওই লোকটা এমন অবস্থা চুলগুলো এলোমেলো, আকবার, আকবার মানে চেহারার মধ্যে ধুলা আর ধুলা, তাহলে লোকটা মুসাফির, ঠিক না? কেমন অবস্থা, চুলগুলো এলোমেলো, চেহারাটার মধ্যে ধুলা আর ধুলা। এবার লোকটা ইয়ামুদ্দুয়া দেইহি, আল্লাহর দরবারে হাত উঠায়, হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। কিন্তু নবী বলেন, ওই মুসাফির হাত উঠানোর পর বলে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে রব, হে রব। আল্লাহর নবী কয়, যতই রব রব কয়, ওয়ামাতামুহু হারাম, মুসাফিরের খাদ্য হলো হারাম, ওয়ামালবাসুহু হারাম, তার পোশাক হলো হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয় হলো হারাম, ফা আন্না ইস্তাজাবু লিযালিক, নবী বলেন বলো তার দোয়া আবার কিভাবে কবুল হবে? কয় মুসাফির বেচারা, আহারে নবীজি বলছে হাদিসে আসছে মুসাফির দোয়া করলে দোয়া কবুল, নবী কয় তোমার খালা হাত খালা খাদ্য হারাম, তোমার পানীয় হারাম, তোমার পোশাক হারাম, আর তুমি লম্বা হাত তুডা আল্লাহরে বলতেছো আল্লাহ দাও দাও দাও। নবীজি বলেন, ফা আন্না ইস্তাজাবু লিযালিক, আরে এই দোয়া কবুল কিভাবেই হবে, এটা তো কবুল হতেই পারে না। তাহলে বলেন তো, তাহলে সবচাইতে আজকের আলোচনার প্রধানটাই পেয়ে গেলাম, যত অভিযোগ করেন দোয়ার বিরুদ্ধে সব অভিযোগের এক জবাব, হালাল খান দোয়া কবুল হবে, হারাম থেকে বাঁচেন, হালাল খান, পেটে হালাল ঢুকান। প্রিয় মুসল্লি ভাইয়েরা, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, হালাল জীবন যাপন করেন, হয়তো সাময়িক কষ্ট আসবে, মনে রাখবেন সত্যের কষ্ট, হালালের কষ্ট সাময়িক, মিথ্যার কষ্ট আর হারামের কষ্ট এটা ব্যাপক, অনেক দিন থাকবে, যেটা শেষ হবে না, কিন্তু সত্যের কষ্ট সাময়িক, মিথ্যার কষ্ট দীর্ঘ।